আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আজকের রেসিপি এক ডিম দিয়ে কীভাবে পারফেক্ট ফুডস কেক গ্যাসের চুলায় তৈরি করবেন সেটাই শেয়ার করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ডিমেও কতটা পারফেক্টভাবে ফুডস কেক তৈরি করা সম্ভব। তো বিভিন্ন ধরনের টিপস সহ আমি আজকের এই কেক রেসিপিটা শেয়ার করছি। তার জন্য দেখেন একটা বলে রুম টেম্পারেচারে থাকা বড় সাইজে একটা ডিম নিয়ে নিয়েছি। যদি ফ্রিজে ডিমটা থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এক মিনিট ভালোভাবে বিট করে নিব। যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন বা হ্যান্ড হুইক্সের সাহায্য করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এক মিনিট বিট করার পরে অনেকটা ফ্লাপি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি হাফ কাপ চিনি দুই তিনবারে মিক্স করে নিব। অবশ্যই চার কাপে হাফ কাপ চিনি দিবেন, এক ডিমের জন্য এনাফ। এখন যতক্ষণ না পর্যন্ত চিনিটা মানে মেল্ট হয়ে যায় সে পর্যন্ত বিট করে নিব, দুই তিন মিনিট লাগবে সেক্ষেত্রে। তো আমার চিনিটা ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিলাম। এখন আমি যেটা করব, শুকনো উপকরণ অ্যাড করব, এই জন্য একটা স্ট্রেইনার নিয়ে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে রেজাল্টটা ভালো পাবেন। এক কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি, হাফ চামচ আমি ভ্যানিলা পাউডার নিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এক চামচের মতো বেকিং পাউডার নিচ্ছি। এগুলো সমস্ত উপকরণ আমি এখন ভালোভাবে চেলে নিব। আপনারা ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন, বাট ভ্যানিলা পাউডারের ফ্লেভারটা অনেকটা ভালো আসে। এখন আলতোভাবে আমি এটাকে মিক্সড করে নিব, যেহেতু এক ডিমে সেই জন্য একটু ড্রাই, একটু মানে একটু শক্তভাব হয়েছে, সেই জন্য আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুই টেবিল চামচ লিকুইড মিল্ক অ্যাড করছি। অবশ্যই ফ্রিজে ঠান্ডা দুধ অ্যাড করবেন না, নর্মাল দুধ দুই টেবিল চামচ অ্যাড করবেন, যেহেতু এক ডিমের, এক ডিমের পানিটা কম থাকে সেই জন্য দুধটা অ্যাড করা। আর দুই টেবিল চামচ খাবারের রেগুলার তেল অ্যাড করছি। এখন ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে, লিকুইড টাইপের ডো তৈরি হবে। এখন দেখেন আমি যেহেতু ফুডস কেক তৈরি করব, এখানে কিছু পেস্তা বাদাম আমি কুচি করে রেখেছি, আমি কিশমিস মোরব্বা টুটি ফুটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। তো এক চা চামচের মতো আমি ময়দা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, কারণ ময়দা দিয়ে ভালোভাবে কোট করলে হবে কি, আপনি যখন কেকের মধ্যে দেবেন এটা একদম নিচে চলে যাবে না, ডাইরেক্ট দিলে আপনার এই ড্রাই ফ্রুটগুলো একদম কেকের নিচে চলে যাবে। তো এখন ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি, আলতোভাবে আলতোভাবে সুন্দরভাবে মিক্স করে নিব। তো মিক্স করা হয়েছে, যে মোল্ডে দিব সেটাতে আমি বাসায় যে খাতা থাকে সেইটা লেখার খাতা ওইটাতে আমি অয়েল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এখন উপর থেকে সেই আমি ইয়াটা দিয়ে দিচ্ছি, কেকের ডোটা দিয়ে দুই তিনবার একটু ট্যাপ করে নিচ্ছি, এতে এয়ার বাবলগুলো বের হয়ে যাবে। এখন উপর থেকে আমি একটু টুটি ফুটি চেরি আপনাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু একটু দিয়ে নেবেন, এতে দেখতে অনেকটা সুন্দর হবে। কিশমিস এগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিবেন, তাহলে দেখতে সুন্দর হয়। তো এখন আমি চুলা 5 মিনিট প্রিহিট করে রেখেছি, চুলাতে যেহেতু করব 5 মিনিট আমি গরম করে নিয়েছি। নিচে হলো লেখার খাতা দিয়ে দিয়েছি, এতে কেকের কালারটা অনেক সুন্দর আসে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনার ফুটাটা অবশ্যই বন্ধ করে দিবেন। 5 মিনিট একদম হাই হিটে এবং 25 থেকে 30 মিনিট একদম লো হিটে রেখে দিব। তারপরে আমি 25-30 মিনিট পরে এটা আমি চেক করে নিব। তো 25-30 মিনিট পরে আমি ফেরতে আসছি। আপনারা উপর থেকে দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে, উপরে কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে। মাঝখানে একটু ই হয়েছে, আমি একবার ঢাকনা ই করেছিলাম, আমার হাত থেকে স্লিপ করেছিল, সেই জন্য ওরকম হয়েছে। টুথপিকের দিয়ে দেখলাম একদম ক্লিন বেরো হয়েছে, তার মানে আমার কেকটা হয়েছে। আমি মোল্ড আউট করে নিব, এখন একটু ঠান্ডা করে আমি ছুরি দিয়ে কেটে মোল্ড আউট করে নিচ্ছি। আমি এখন একটা ব্রেড নাইফ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে কেকটা হয়েছে। তো আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি স্লাইস করে, আপনাদের ইচ্ছা অনুযায়ী স্লাইস করে নেবেন। তো আমি এইভাবে কেকগুলো কেটে নিয়েছি, আপনারা দেখেন একটু কতটা পারফেক্টভাবে কেকটা হয়েছে। আপনারা যদি আরও বাটার ইউজ করেন
তাহলে কেকের রেজাল্ট আরও বেশি ভালো পাবেন। আপনারা এইভাবে কেক বাসায় তৈরি করেন, তৈরি করে সবার সাথে সার্ভ করেন। সবার চা দিয়ে কিন্তু এই কেকটা খেতে অনেক মজা লাগে। বিকালে চার টাইমে আপনারা এটা তৈরি করে চার সঙ্গে খেতে পারেন। আচ্ছা, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।